গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ফার্স্ট এড পার্ট থ্রি আর এই পার্ট থ্রিতে রয়েছে ফার্স্ট এড ফর কেমিক্যাল হ্যাজারস ঠিক আছে রাসায়নিক বিপত্তিতে প্রাথমিক চিকিৎসা তো রাসায়নিক বিপত্তিতে প্রাথমিক চিকিৎসা পড়ার আগে আমি তোমাদের একবার ইনফর্ম করতে চাই যে হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট সিক্সে আমরা কেমিক্যাল হেজার্স সম্পর্কে দেখেছি ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি মেজার্স যে প্লে রয়েছে সেখানে তোমরা হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট সিক্সে অবশ্যই কেমিক্যাল হেজার্স তার ভিডিওটি অবশ্যই দেখে নেবে তবে তোমাদের এই ভিডিওটি বুঝতে পারবে এবং এই টপিকটি বুঝতে পারবে কারণ ওটার সাথে এটা কিন্তু ইন্টার রিলেটেড ওকে তো এই ফার্স্ট এড পার্ট থ্রিতে রাসায়নিক বিপত্তিতে প্রাথমিক চিকিৎসা এটা আজকে আমরা দেখবো খুব ভালো করে বুঝবো ওকে তো আসা যাক আমাদের পড়াশোনার মধ্যে রাসায়নিক বিপত্তিতে প্রাথমিক চিকিৎসা যে কোনো বিপত্তিতে প্রাথমিকভাবে কবলিত ব্যক্তিকে বিপদ মুক্ত করার পদ্ধতি অর্থাৎ ফার্স্ট এড পদ্ধতি জানা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষতিকে অনেকাংশে ক্ষীণ করতে সহায়তা করে কি বলছে এটা সিম্পল একটা ঘটনা যে যে কোনো প্রাথমিকভাবে কোনো দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে বিপদমুক্ত কর করতে গেলে হ্যাঁ যে পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে বা মেডিকেল এক্সপার্টের আসার পূর্বে বা ইমার্জেন্সি সার্ভিসেস আসার পূর্বে তার যে ক্ষতি তাকে লাঘব করার জন্য তার যে যন্ত্রণা তাকে কিছুটা উপশম করার জন্য লাঘব করার জন্য তার যে অবস্থার অবনতি সেই অবনতিটাকে আটকানোর জন্য আমরা যে পদ্ধতিগুলি প্রয়োগ করে থাকি আমাদের কমন সেন্স ইউজ করে সেটাই হচ্ছে ফার্স্ট এড পদ্ধতি ঠিক আছে এবং এই পদ্ধতি অবশ্যই আমাদের কিছু জানা প্রয়োজন যেটা করলে এগুলো করা উচিত এগুলো করা উচিত নয় এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন এটা একটা জ্ঞান ঠিক আছে তো এই ক্ষতিকে অনেকাংশে ক্ষীণ করতে কিন্তু এই ফার্স্ট এড টেকনিক সাহায্য করে তো এই কেমিক্যাল পদ্ধতির কেমিক্যাল বিপত্তিতেও কিন্তু একই ঘটনা ওকে তো নেক্সট প্যারাগ্রাফ কী বলছে বিভিন্ন ধরনের রাসায়নিক বিভিন্ন রকমভাবে ক্ষতি করে থাকে রাসায়নিক পদার্থের তীব্রতার ওপর এবং স্থানের ওপরে ক্ষতির তীব্রতা নির্ভর করে সাধারণত রাসায়নিক বিপত্তির শিকার কোনো কর্মী বা ব্যক্তি হলে ক্ষতি হয়েছে এমন স্থান বা ক্ষত ভালো করে ধোয়া উচিত কী বলছে যে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের বিভিন্ন রকম ক্ষতি ঠিক আছে এক একটা রাসায়নিক এক ধরনের বিষাক্ত এবং তার ক্ষতি ক্ষমতাও কিন্তু ভিন্ন ভিন্ন তো রাসায়নিক পদার্থের যে তীব্রতা সেটার উপরে কিন্তু অনেকাংশ ডিপেন্ড করে ক্ষতির তীব্রতা আবার কোন স্থানে সেই রাসায়নিক পদার্থটি পড়ছে বা টাচ করছে বা লাগছে বা ক্ষতি হচ্ছে সেই স্থানের উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু তীব্রতা নির্ভর করে কারণ আমাদের যে শরীর আমরা সকলেই জানি যে আমাদের হাতের যে তেলো ঠিক আছে হাতের যে চেটো সে হাতের যে চেটোটি সেটাই অত্যন্ত পুরু একটা চামড়া থাকে পায়ের যে তল সে পায়ের তলে কি থাকে অনেক অনেক পুরু চামড়া থাকে হাতের থেকেও তো সেই অংশে যে যদি কোনো কেমিক্যাল পড়ে তার যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে যেরকম ক্ষতিগ্রস্ত হবে আমাদের যদি হাতের ওপরে পড়ে ওপরের অংশে চামড়াতে বা আমাদের অন্য কোনো স্থানে নরম চামড়াতে যদি পড়ে তো তার ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা অনেকাংশে বেড়ে যাবে ঠিক সেরকম রাসায়নিক পদার্থের যে তীব্রতা তার তার গাঢ়ত্ব এবং যে স্থানে অ্যাটাকটা হচ্ছে যে স্থানে আক্রান্তটা হচ্ছে সেই স্থানের যে ওপর ডিপেন্ড করছে কিন্তু এই ক্ষতির তীব্রতা ঠিক আছে তো কোনো সাধারণত কোনো ব্যক্তি বা কোনো কর্মী যদি এই রাসায়নিক পদার্থ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে সেই স্থানটি খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে ঠিক আছে এটা কিন্তু মেন জিনিস জল দিয়ে অবশ্যই ধোয়া উচিত ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ইন্ডাস্ট্রি তাদের নিজস্ব কিন্তু কিছু সলিউশন থাকে কিছু লিকুইড থাকে সেটা দিয়ে তারা ধুতে বলে ঠিক আছে কিন্তু নর্মালি জল দিয়ে ধোয়া উচিত ওকে এবার আসা যাক পদ্ধতিতে পদ্ধতি কি বলছে নিম্নে রাসায়নিক বিপত্তি ঘটলে যা যা করা উচিত প্রাথমিক চিকিৎসার নিয়মাবলী আলোচনা করা হলো ঠিক আছে আমরা দেখছি কি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি রাসায়নিক পদার্থ দ্বারা ক্ষতিতে জল একটি অপরিহার্য উপাদান প্রাথমিক চিকিৎসায় জল রাসায়নিক ক্ষতকে অনেক বেশি ক্ষত হয়ে যাওয়া থেকে রক্ষা করে প্রচুর জল ঢেলে ক্ষত পরিষ্কার করা উচিত কতক্ষণ ধরে এবং কতটা জল ঢালতে হবে তা রাসায়নিকের তীব্রতার ও ক্ষতের পরিমাণের উপর নির্ভর করে কি বলছে যে জল হচ্ছে একটা অপরিহার্য উপাদান এই কেমিক্যাল হ্যাজার্সের প্রাথমিক চিকিৎসায় ঠিক আছে প্রাথমিক চিকিৎসায় জল রাসায়নিক ক্ষতকে অনেক বেশি ক্ষত থেকে কিন্তু রক্ষা করে এবং ক্ষতর পরিমাণ রাসায়নিক পদার্থের গাঢ়ত্ব এটা ডিপেন্ড করছে কতটা জল সেই স্থানে ঢালতে হবে তার উপরে ঠিক আছে ক্ষতের পরিমাণের উপর কিন্তু এবং তার তীব্রতার উপরে তীব্রতার যে পরিমাণ তার উপরে কিন্তু নির্ভর করছে নিচে কোন ক্ষেত্রে কতক্ষণের জন্য জল দিয়ে ধুয়ে দিতে হবে তা উল্লেখ করা হলো দেখা যাক এক নম্বর মৃদু উত্তেজনা বা উত্তেজক রাসায়নিকের ক্ষেত্রে পাঁচ মিনিট জল দিয়ে ধুতে হবে ঠিক আছে যদি মৃদু নর্মাল লাইট কোনো উত্তেজনা বা উত্তেজক রাসায়নিক থাকে তো সেক্ষেত্রে পাঁচ মিনিট পর্যন্ত জল দিয়ে ধুতে হবে দুই নম্বর কি বলছে মাঝারি উত্তেজক এবং তীব্র বিষক্রিয়া সম্পন্ন রাসায়নিকের ক্ষেত্রে পনেরো মিনিট পর্যন্ত জল দিয়ে ধুতে হবে ঠিক আছে যদি কোনো মাঝারি উত্তেজক থাকে ঠিক আছে এবং খুব তীব্র বিষক্রিয়া সম্পন্ন কোনো রাসায়নিক তো সেক্ষেত্রে পনেরো মিনিট পর্যন্ত জল দিয়ে কিন্তু ধুতে হবে তিন নম্বর তীব্র জারক বা তীব্র বিজারক রাসায়নিকের ক্ষেত্রে তিরিশ মিনিট পর্যন্ত জল দিয়ে ধুতে হবে প্রচণ্ড জারক তীব্র জারক এবং তীব্র বিজারক রাসায়নিক পদার্থ সেটা সেরকম ধরনের রাসায়নিক যদি আমাদের গায়ের ওপরে পড়ে বা হাতে পড়ে বা কোথাও পড়ে শরীরের কোনো অংশে সেটা তিরিশ মিনিট ধরে কিন্তু ধুতে হবে চার নম্বর কি বলছে তীব্র খাড়ি বা অ্যাসিড জাতীয় রাসায়নিকের ক্ষেত্রে তিরিশ থেকে ষাট মিনিট পর্যন্ত জল দিয়ে ধুতে হবে মানে ভাবতে পারছো যে কীরকম এরা তীব্র এবং এর ক্ষতের পরিমাণটা কীরকমভাবে যদি আমরা জল দিয়ে না ধুই তিরিশ থেকে ষাট মিনিট ধরে জল ফ্লো করতে হবে তার উপর দিয়ে তবে কিন্তু কিছুটা এই প্রাথমিক চিকিৎসা কিন্তু এটাই ঠিক আছে পাঁচ নম্বর কি অতি তীব্র ক্ষার যেমন সোডিয়াম পটাশিয়াম অথবা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে এবং অতি তীব্র অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড ঠিক আছে গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এইগুলো গাঢ় নাইট্রিক অ্যাসিড এসবের ক্ষেত্রে কি হয় ষাট মিনিট পর্যন্ত হাত বা যে অংশে পড়বে সেই কেমিক্যাল সেই অংশটি কিন্তু ধুতে হবে ষাট মিনিট পর্যন্ত ধুতে হবে মানে ভাবতে পারা হচ্ছ যে এই যে জল দিয়ে ধোয়াটাই কিন্তু কেমিক্যাল হ্যাজার্ডসের প্রাথমিক চিকিৎসা আমার এই চ্যাপ্টারটা পড়ানোর উদ্দেশ্য এটা এটাই যে জল একটা অপরিহার্য উপাদান এবং ফার্স্ট এড করতে গেলে কেমিক্যাল হ্যাজার্ডসের রাসায়নিক বিপত্তিতে ফার্স্ট এড হচ্ছে একটাই সেটা হচ্ছে জল ঠিক আছে তবে কিছু কিছু ক্ষেত্রে এক ডিফারেন্ট সলিউশন থাকে সেটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করছে তো নেক্সট প্যারাগ্রাফে কী বলছে দেখি ক্ষতিগ্রস্ত বা কবলিত ব্যক্তিকে স্থানান্তর করার সময় বিশেষ সেবা ও দেখাশোনা করা অত্যন্ত জরুরি কবলিত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জল ঢালা চালু রাখতে হবে কিছু কারখানায় নির্দিষ্ট কিছু পদার্থ থাকে যা জলের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে কিছু বিশেষ তরল পদার্থ কর্মক্ষেত্রগুলিতে প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এগুলি কোম্পানিগুলি নিজস্ব প্রাথমিক চিকিৎসা নীতি এটা কি বলছে যেটা আমি একটু আগেই বললাম যে জল তো একটা অপরিহার্য উপাদান অবশ্যই রাসায়নিক কেমিকে রাসায়নিক বা কেমিক্যাল বিপত্তিতে কি হয় আমরা জল ঢেলে কিন্তু প্রাথমিক চিকিৎসা করে থাকি তো কিছু কিছু ইন্ডাস্ট্রি তাদের নিজস্ব কিছু প্রিন্সিপাল রয়েছে কিছু নীতি রয়েছে কিছু রুলস অ্যান্ড পলিসিস রয়েছে তো তার অ্যাকর্ডিং সেফটি টেকনিক্সের অ্যাকর্ডিং সেফটি এক্সপার্টের পরামর্শ অনুযায়ী কারণ বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করে তো কিছু কিছু কেমিক্যালকে তার যে ক্ষতিকারক যে প্রভাব সেটাকে মুক্ত করতে কিছু এফেক্টিভ কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে ঠিক আছে সেটা ডিপেন্ড করছে কোন কেমিক্যাল ইউজ হচ্ছে সেটার উপরে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে সেই কেমি সেই কেমিক্যাল ইন্ডাস্ট্রির তাদের কিছু নিজস্ব প্রিন্সিপ্যাল এবং সেফটি রুলসের অনুযায়ী সেই সেল সেই সমস্ত এক্সপার্টদের কথা অনুযায়ী তাদের যে রিসার্চ তা অনুযায়ী কিন্তু সেই সমস্ত জলের পরিবর্তে কিন্তু কিছু সলিউশন ইউজ করা হয়ে থাকে তো সেটা কিন্তু সেখানে ইউজ করা হয় ঠিক আছে তো বিবি এটা কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে কারণ এটা ডিপেন্ড করছে যে সমস্ত ইন্ডাস্ট্রি কারণ নাইট্রিকাশি তৈরি করে তার ক্ষেত্রে তার দ্বারা অ্যাটাক হওয়া কোনো দুর্ঘটনা কবলিত ব্যক্তি তার শরীরে যে পরিমাণ জল প্রয়োগ করবে ষাট মিনিট ধরে জল ফ্লো করা তো একটা খুব কষ্টসাধ্য ব্যাপার তাই না কি তো সেক্ষেত্রে যদি কোনো একটা বিশেষ কেমিক্যাল সেক্ষেত্রে ইউজ করা হয় তা দেখা গেল সেই ষাট মিনিটে জল ঢালার থেকে যদি দশ মিনিট ধরে সেই কেমিক্যালটি সেখানে লাগিয়ে রাখা হয় অনেক বেশি উপকার হয় তো সেক্ষেত্রে অতক্ষণ সময়টা নষ্ট করা উচিত আর ক্ষতির প্রভাবটা আরও বেড়ে যেতে পারে তো যদি আমাদের হাতে এই ধরনের কেমিক্যাল না থাকে তখন আমরা কি করব আমাদের উপায় নেই আমাদেরকে তাহলে জল ঢেলেই করতে হবে তাই না কি তাহলে প্রাথমিকভাবে যদি কোনো রকম এক্সপার্ট সলিউশন আমাদের হাতে না থাকে তাহলে আমরা কি করব সব সময় কিন্তু আমরা জল ঢেলেই কিন্তু এই প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাব যদি আমাদের হাতে সেই সমস্ত কেমিক্যাল থাকে এক্সপার্ট কেমিক্যাল যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে সেটা ব্যাপার আলাদা ক্লিয়ার তাহলে এই হচ্ছে কেমিক্যাল হ্যাজার্সের প্রাথমিক চিকিৎসা একটি মাত্র চিকিৎসা প্রাথমিক চিকিৎসা সেটা হচ্ছে জল ওকে কারণ আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের কেমিক্যালের জন্য বিভিন্ন ধরনের সলিউশন ইউজ করা তো সম্ভব নয় কারণ আমাদের সেরকম কেমিক্যাল দ্বারা অ্যাটাক আমাদের নর্মাল গৃহস্থালিতে হওয়া খুবই কম শুধুমাত্র অ্যাসিড ছাড়া তাই না কি আমাদের বিভিন্ন রকম কাজে যে অ্যাসিডগুলো আমরা ইউজ করে দেয় কোনো কিছু পরিষ্কার করার ক্ষেত্রে তো সেই অ্যাসিড দ্বারা যে বিপত্তি সেই অ্যাসিড দ্বারা বিপত্তিতে আমাদের নর্মাল জলই হচ্ছে এনাফ ঠিক আছে যথেষ্ট কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিতে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যেখানে কারো সালফিউরিক অ্যাসি তৈরি হচ্ছে বা কারো নাইট্রিক অ্যাসি তৈরি হচ্ছে বা কারো হাইড্রোক্লোরিক অ্যাসি তৈরি হচ্ছে বা এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে বা সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে ঠিক আছে বা কোনো তীব্র জারক বিজারক ঠিক আছে বিভিন্ন মাঝের উত্তেজক মৃদু উত্তেজক ঠিক আছে এগুলো যখন তৈরি হচ্ছে তো সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কর্মীদেরও একটা বিপত্তির একটা সম্ভাবনা থাকে তো সেই বিপত্তিগুলোকে রক্ষা করার জন্য সেই কোম্পানিগুলি যেখানে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে সেখানে একটা বিশেষ কেমিক্যাল রেখে দিয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে কারোর গায়ে যদি পড়ে যায় তো তাকে যেন এই সলিউশন দিয়ে একবার ধুয়ে নেওয়া হয় ঠিক আছে সেই স্থানটিকে তো এগুলো হচ্ছে সেই সমস্ত জায়গাতে অবশ্যই রয়েছে তো এটা এগুলো ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করছে কোথায় কী কাজ হচ্ছে তার উপরে এক্সপার্ট সলিউশন ঠিক আছে তো এই গেল আমাদের নর্মাল কেমিক্যাল বিপত্তি এবং অবশ্যই মনে রাখতে হবে এই কেমিক্যাল বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়াটা হচ্ছে মেন সুতরাং সাবধানতা অবলম্বনটা হচ্ছে মেন আমরা কেমিক্যাল হ্যাজার্স যে চ্যাপ্টারে পড়েছিলাম যে আমরা হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট সিক্স এ পড়েছিলাম যে কেমিক্যাল হ্যাজার সেখানে বিভিন্ন ধরনের বিপত্তির জন্য দায়ী যে সমস্ত রাসায়নিকগুলো আমরা দেখেছিলাম যে যেগুলো স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে যেগুলো ত্বককে অ্যাটাক করে যেগুলো ক্যান্সার উৎপাদক যেগুলো সমগ্র দেহাংশকে অ্যাটাক করে হাঁপানি সৃষ্টি করে ঠিক আছে ফুসফুস জনিত পীড়াকে উৎপাদন উৎপন্ন করে ঠিক আছে ডাস্ট ইঞ্জিনে ধোয়া এগুলো যেরকম আমরা দেখেছিলাম এগুলো দ্বারা যে সমস্ত বিপত্তি সেই সমস্ত বিপত্তিগুলো কিন্তু নর্মাল ঠিক আছে এই বিপত্তিগুলোর জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ইউজ করা হয়ে থাকে কারণ আমাদের মেন ব্যাপারটাই হচ্ছে এটা যে যখনই আমরা দেখবো যে আমাদের শরীরে কোনো রাসায়নিক প্রবেশ করছে ঠিক আছে তখন আমরা চেষ্টা করবো সেটাতে না প্রবেশ করা এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধাপ ঠিক আছে যে আমাদের শরীরে যেন কোনোভাবে কোনো রাসায়নিক প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শর্ট টার্ম কিছু এফেক্ট দেখা দেয় শর্ট টার্ম কিছু প্রবলেম দেখা যায় যেরকম আমরা বলেছিলাম যে রাসায়নিক ক্ষত ঠিক আছে বা চোখে অ্যালার্জি বমি বমি ভাব ডায়রিয়া বিরক্তি ভাব বির বিরক্তিভাব অস্বস্তি গাগলানো মাথা যন্ত্রণা ঠিক আছে ঘ্রাণ শক্তি কমে যায় দ্রুত হৃদস্পন্দন হয় ঠিক আছে শরীর ঠান্ডা অথচ জ্বর এই যে এই ঘটনাগুলো এগুলো হচ্ছে নর্মাল মানে ক্ষণস্থায়ী প্রভাব রাসায়নিক পদার্থ আমাদের শরীরে প্রবেশ করলে তো যখনই এগুলো দেবে এগুলো এক অ্যাকচুয়ালি ক্ষণস্থায়ী প্রভাব অবশ্যই অবশ্যই কিন্তু এইগুলো হচ্ছে এক ধরনের অ্যালার্ম ঠিক আছে যে তুমি সাবধান হও তোমার শরীরে অলরেডি রাসায়নিক প্রবেশ করে গেছে ঠিক আছে তো তখনই কী হয় আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত এবং এগুলোর জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রিকশনস নেওয়া উচিত এবং তার জন্য প্রাথমিক চিকিৎসা নেওয়া উচিত এবার এবার কোনো দীর্ঘস্থায়ী যে বিপত্তি সেগুলোর জন্য কিন্তু প্রাথমিক চিকিৎসা নেই যেরকম একটা কর্মী সে দীর্ঘদিন ধরে একটা সাথে কাজ করছে কাজ করতে করতে যদি তার বিপত্তি অ্যাক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হয় কিন্তু সেইখানে থাকতে থাকতে তার হাঁপানি শুরু হয়ে গেল ঠিক আছে তার দ্রুত হৃৎপন্দন শুরু হয়ে গেল তার প্রচন্ড হাই প্রেশার ঠিক আছে হৃৎপন্দন এত দ্রুত যে যার জন্য তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে হ্যাঁ কার্ডিওভ্যাসকুলার ডিজিজ হৃদরোগ তৈরি হয়ে গেল ঠিক আছে তার শরীরে এগুলোতে কিন্তু ফার্স্ট এড হয় না বা ক্যান্সার তৈরি হয়ে গেল এগুলো কিন্তু ফার্স্ট এড হয় না বা হাঁপানি হয়ে গেল ঠিক আছে এগুলো কিন্তু ফার্স্ট এডের ক্ষেত্রে নয় বা অন্ধ হয়ে গেল ঠিক আছে এগুলো কি ফার্স্ট এড দিয়ে ঠিক করা যায় কখনো সম্ভব নয় ফার্স্ট এড কখন কাজে লাগে ফার্স্ট এড তখনই কাজে লাগে যখন কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটে ঠিক আছে ক্ষতি হয় ক্ষত হয়ে যায় ঠিক আছে তখনই কিন্তু ফার্স্ট এড কাজে লাগে এই সব ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এড কাজে লাগে না তাই আমি এই জিনিসটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যখন কেমিক্যাল হ্যাচার পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কেমিক্যাল দ্বারা কী কী বিপত্তি ঘটতে পারে সেক্ষেত্রে কিন্তু এই পুড়ে যাওয়া এই জিনিসটা একটা সিম্পল একটা বিপত্তি ছিল কিন্তু আমরা যখন ফার্স্ট এড নিয়ে পড়াশোনা করছি তখন কিন্তু আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়ছি না যে চোখে অ্যালার্জি বমি ভাব ডায়রিয়া ঠিক আছে এইগুলোর জন্য কী কী ফার্স্ট এড হওয়া উচিত এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না আমরা আলোচনা করছি কি কোথাও রাসায়নিক পড়ে গেল তার জন্য যে ক্ষতি সেটা সেখানে জল ঢালো ঠিক আছে কেন করছি তার কারণটা হচ্ছে এটাই যে রাসায়নিক আমাদের শরীরে যদি তিলে তিলে প্রবেশ করে আমরা তিলে তিলে ক্ষতিগ্রস্ত হব কিন্তু রাসায়নিক যদি হঠাৎ করে আমাদের শরীরে প্রবেশ করে তো সেক্ষেত্রে আমাদের শরীরে হঠাৎ করে ঘটনা ঘটবে আমাদের গায়ে যদি হঠাৎ করে রাসায়নিক অ্যাসিড পড়ে যায় তার জন্য কিন্তু হঠাৎ এফেক্ট হবে দু তিন দিন পর কিন্তু এফেক্ট হবে না বা দু তিন বছর পর কিন্তু এফেক্ট হবে না ঠিক আছে সুতরাং কোনো ক্ষত হলে ফার্স্ট এড তখনই কিন্তু প্রযোজ্য হয় ঠিক আছে ক্ষত ছাড়া কিন্তু ফার্স্ট এড হয় না এই যে ধীরে ধীরে তিল তিলে কোনো রাসায়নিক আমাদের শরীরে প্রবেশ করছে করতে করতে ক্যান্সার সৃষ্টি হয়ে গেল এখানে ফার্স্ট এড কোথায় করবে তুমি তুমি নিজে একবার ভেবে দেখো কিন্তু ফার্স্ট এড করার কোনো জায়গাই নেই তাই নয় কি তাহলে সেই ফার্স্ট এডটা আমরা কখন ইউজ করব ফার্স্ট এডটা কোনো দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে আমরা হাসপাতালে বা এক্সপার্টের কাছে নিয়ে যাওয়ার মধ্যবর্তী সময়ে তার শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা যাতে অবনতি না ঘটে সেইখানে আমরা ফার্স্ট এড ইউজ করব। ক্লিয়ার খুব ভালো করে বোঝো ফার্স্ট এড জিনিসটা কি জিনিস ওকে তো রাসায়নিক বিপত্তির সময় আমরা দেখেছিলাম যে রাসায়নিক ব্যবহারের পর্যাপ্ত প্রশিক্ষণ থাকা উচিত হ্যাঁ যেগুলো প্রিকশানস সাবধানতা এই রাসায়নিক এই ধরনের ঘটনাগুলি যে ঘটনাগুলি আমরা রাসায়নিক হ্যাজার্সে পড়েছিলাম রাসায়নিক বিপত্তিতে পড়েছিলাম পার্ট সিক্সে হেলথ অ্যান্ড সেফটি মেজার্স পার্ট সিক্সে যেটা আমরা পড়েছিলাম সেখানে যে আমাদের শরীরে রাসায়নিক প্রবেশ করাটাকে আটকানোটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা এই ধরনের রোগের ক্ষেত্রে ঠিক আছে আর বাহ্যিকভাবে আমাদের শরীরে কোনো কিছু পড়ে গেল রাসায়নিক তার দ্বারা যে অ্যাটাক সেটার জন্য প্রাথমিক চিকিৎসা যেটা আজকে আমরা পড়লাম ফার্স্ট এড পার্ট থ্রিতে ক্লিয়ার বোঝা গেল তাহলে তোমরা আশা করি এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছ যাতে করে আমাদের দেখো শারীরিকভাবে আমাদের শরীরে খাবারের মধ্যে দিয়েও রাসায়নিক প্রবেশ করে শ্বাসকার্যের মধ্যে দিয়ে রাসায়নিক প্রবেশ করে ঠিক আছে পানীয় দ্বারা রাসায়নিক প্রবেশ সুচ প্রয়োগের দ্বারা রাসায়নিক প্রবেশ করে এবং শরীরে বিভিন্ন উন্মুক্ত অংশ দ্বারাও কিন্তু রাসায়নিক পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ক্ষতি করছে এক্ষেত্রে কি ফার্স্ট এডের কোনো কোনো জায়গা আছে তোমরা নিজে ভেবে দেখো কোথাও কিন্তু কোনো রকম কোনো জায়গা নেই সুতরাং আমরা ফার্স্ট এড সেই সমস্ত জায়গাতেই করব যেখানে এই কেমিক্যাল দ্বারা হঠাৎ করে আক্রান্ত হবে এবং আমাকে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করতে হবে তার মিডিল তার মধ্যবর্তী সময়ে আমাদের ফার্স্ট এডটাকে অ্যাপ্লাই করতে হবে তো এটা একমাত্র রাসায়নিক পদার্থ আমাদের শরীরে কোথাও পড়ে গেল কোনো কোথাও পুড়ে গেল ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকবো ঠিক আছে এই পদ্ধতিগুলোকে ইউজ করে থাকবো তো এটা একটা সিম্পল একটা জিনিস তো তোমরা আশা করি বুঝতে পারলে যে রাসায়নিক পদার্থ দ্বারা শরীরে যদি কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতি হয় অ্যাক্সিডেন্ট হয় রাসায়নিক পদার্থ দ্বারা গায়ে কিছু পড়ে গেল কোনো তীব্র খার বা তীব্র অ্যাসিড কিছু পড়ে গেল তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হাতের কাছে যদি কিছু না থাকে জল হচ্ছে অপরিহার্য উপাদান জল দিয়ে ধুতে থাকো জলে ধোয়ার পরিমাণটা টাইমিংটাও আমি এখানে উল্লেখ করেছি সেটা মেজার করে লিখে থাকো ইন্ডাস্ট্রিতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাদের এক্সপার্ট সলিউশন থাকে সেটা দ্বারা তারা ওটাকে ধুয়ে থাকে ওকে তাহলে এই পর্যন্ত থাক তোমরা খুব বুঝতে পেরেছো আশা করি যদি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে হেল্প করবো ওকে তো আজকে পর্যন্ত থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ